হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি টুডে উই আর গোয়িং টু ডিসকাস ম্যাথস পেটেগজি অ্যান্ড ইট উইল হেল্প ইউ ইন প্রাইমারি টেট অ্যান্ড উইদাউট টাইম স্টার্ট আজকের ম্যাথস ক্লাস ওয়ান আমরা আলোচনা করবো সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে যে প্রশ্ন উত্তরগুলো কিন্তু বহুবার টেট এক্সামে এসেছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে গণিতের প্রকৃতি হলো অপশান দেখো প্রথমে রয়েছে আলঙ্কারিক যুক্তি সংক্রান্ত কঠিন সাধারণের জন্য নয় সঠিক উত্তর যেটা হয়ে যাবে গণিতের প্রকৃতি হল অপশান বি অর্থাৎ যুক্তি সংক্রান্ত ক্লিয়ার গণিতের প্রকৃতি হল যুক্তি সংক্রান্ত এটা অত্যন্ত সহজ কোশ্চেন ছিল দেখে নেব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু কে বলেছিলেন ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ড্রস নেসেসারি কনক্লুশনস দেখো অপশান এ রয়েছে রজার বেকন হক বেন বেঞ্জামিন পিয়ার্স অ্যান্ড অপশান সি লক এদের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ বেঞ্জামিন পিয়ার্স বেঞ্জামিন পিয়ার্স কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ বেঞ্জামিন পিয়ার্স বলেছিলেন ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ড্রস নেসেসারি কনক্লুশনস ওকে কোয়েশ্চেন নম্বর থ্রি দেখো যেটা রয়েছে গণিতের বৈশিষ্ট্য হল নির্ভুলতা যুক্তিসম্পন্ন প্রয়োগ ধর্মিতা এবং অপশান ডি রয়েছে সবকটি এখানে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নগুলো কিন্তু বহুবার প্রাইমারি টেট এবং সেন্ট্রাল ডেটে এসে থাকে এবং কোশ্চেনগুলোর হয়তো কখনো কখনো অপশানগুলোকে তারা রোটেট করে দেয় আর কি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বহুবার এসেছে পরীক্ষায় ওকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে নেক্সট হয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিটি ছাত্রের কত বছর গণিত শিক্ষা বাধ্যতামূলক ওকে অপশান এ সিক্স ইয়ার অপশান বি এইট ইয়ারস অপশান সি টেন ইয়ার্স এবং অপশান ডি রয়েছে সেভেন ইয়ারস অপশান সি অর্থাৎ টেন ইয়ার্স টেন ইয়ার্স হয়ে যাবে সঠিক উত্তর দশ বছর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো রয়েছে কোশ্চেন নম্বর ফাইভ কোশ্চেন নম্বর ফাইভ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা সি এবং প্রাইমারি টেটে কিন্তু বহুবার এসেছে এবং অপশনগুলো মোটামুটি সেম রয়েছে বহুবার এরকমই এসেছে অপশনগুলো সেম থাকে ওকে তো দেখো কোশ্চেনটা যেটা রয়েছে নিম্নলিখিত কোন বিষয়টি এনসিএ টু জিরো জিরো ফাইভ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ অনুসারে প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত নয় নিচের কোন বিষয়টি নয় অন্তর্ভুক্ত টেসলেশান প্যাটার্ন সিমেট্রি এবং রেশিও অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি অর্থাৎ রেশিও তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে বই পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে অর্থাৎ পাঠ্যক্রমগুলোতে কী কী রয়েছে একবার তোমরা নোট ডাউন করে নেবে তাহলে কিন্তু সেখান থেকেই তোমরা দেখতে পাবে যে রেশিওটা কিন্তু এনসিএফ দু হাজার পাঁচের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমে রেশিওটা নেই ওকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রেশিও অর্থাৎ অনুপাত তাহলে দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স এক বাই তিনের তুলনায় এক বাই চার ছোটো তো এই ধারণাটা আমরা যখন প্রাইমারি লেভেলে পড়াবো নিম্নলিখিত কোন পদ্ধতিতে বোঝানো বেশি সুবিধাজনক অর্থাৎ কোন পদ্ধতিতে পড়ালে প্রাইমারির যে শিক্ষার্থীরা রয়েছে তারা খুব সহজে সেটা অনুধাবন করতে পারবে তো অপশান এ রয়েছে দেখো লসাগু অপশান বি কাগজের টুকরো দ্বারা অপশান সি ডায়েন্সের ব্লক দ্বারা এবং চার্ট অবশ্যই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি অপশান বি যেটা রয়েছে কাগজের টুকরো দ্বারা আমরা কিন্তু চাইলেই একটা কাগজের টুকরো নিয়ে আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি যে একটা পিসেসের এর মধ্যে রয়েছে তিন টুকরো করা হলো সমান ভাগে অবশ্যই এবং সেম কাগজের টুকরোকেই আমরা চারটি ভাগে ভাগ করলাম এবার দেখো কোন টুকরোগুলো বেশি ছোট মনে হচ্ছে তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এখানকার যে প্রত্যেকটা টুকরো রয়েছে সেগুলো টুকরোগুলো ছোট তো এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি ওদেরকে কাগজের টুকরো দ্বারা এবং তারা খুব সহজে কিন্তু সেটা চোখে দেখে বুঝতে পারবে বিষয়টা তাহলে অবশ্যই এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি ক্লিয়ার নেক্সট দেখো যেটা রয়েছে সাত নম্বর কোয়েশ্চেন শিক্ষার্থীদের জ্যামেটিক আকার ও সংজ্ঞা মনে রাখার সমস্যা দূর করার জন্য একজন শিক্ষকের অবশ্যই কোনটি কর্তব্য দেখো শিক্ষার্থীদের বিভিন্ন জ্যামেটিক সংজ্ঞা জিজ্ঞেস করা অবশ্যই এটা কাম্য নয় জ্যামিতিক সংজ্ঞা জিজ্ঞেস করে তাদেরকে জ্যামেটিক আশা করা যায় বেশি কিছু আমরা শেখাতে পারি না তারপরে রয়েছে কি অপশান বি গ্রুপ ডিসকাশনের উৎসাহ দেওয়া তারপরে নেক্সট যেটা রয়েছে বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার উপর জোর দেওয়া অবশ্যই সি হবে না অপশান বিও হচ্ছে না অপশান এ হচ্ছে না তাহলে অপশান ডি দেখো রয়েছে বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল জিন্স পাজল তৈরি ও সমাধান করা পদ্ধতি অবশ্যই অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এগুলো করার ফলে কিন্তু তাদের জ্যামিতিক যে আকার সেই আকারগুলি সম্পর্কে তারা অনেকটা বুঝতে পারবে খুব সহজে বুঝে উঠতে পারবে নেক্সট যেটা রয়েছে কোয়েশন নম্বর এইট অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একজন অঙ্কের যে শিক্ষক হবেন টিচার হবেন তার কোন বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ নিচের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব অর্থাৎ যে এমন কোন ব্যক্তিত্ব হবে যাকে খুব সহজে গ্রহণ করা যায় দ্বিতীয় রয়েছে কি বিষয়ের উপর দক্ষতা বিষয় যে বিষয়টা পড়াবেন তিনি অর্থাৎ গণিত পড়াবেন গণিতের উপরে তার যথেষ্ট দক্ষতা থাকবেন থাকবে এটাই কাম্য ওকে তো এটাও সঠিক উত্তর তারপরে সি দেখো রয়েছে যেটা পেশাগত দক্ষতা অর্থাৎ পেশাগত দিক থেকে কিন্তু তিনি দক্ষ হবেন এবং অপশান ডি রয়েছে দেখো উপরে সবকটি অবশ্যই দেখো উপরে সবকটি অপশানই কিন্তু সঠিক উত্তর তাহলে অপশান ডি কিন্তু ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে অপশান ডি এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা রয়েছে কোশ্চেন নম্বর নাইন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অঙ্ক পড়ানোর ক্ষেত্রে পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যান তৈরির সময় যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত যে বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত সেটা হচ্ছে নিচের কোন অপশানটি সঠিক হবে দেখো প্রথমে রয়েছে কাঠামোগত পদ্ধতিতে গাণিতিক ধারণা উপস্থাপন অর্থাৎ গাণিতিক যে ধারণা রয়েছে সেটা পাঠ কাঠামোগতভাবে তাদের সামনে উপস্থাপন করতে হবে যেটা লেসেন প্ল্যানে রাখবে খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে হলো না অপশান বি দেখো যেটা রয়েছে সেটা কি পাঠ্যপুস্তক অনুসারে পর উপস্থাপন করবেন অপশান সি রয়েছে কি শিক্ষার্থীদের ধারণাগুলি নির্মাণের সুযোগ দেওয়া উপরের কোনোটি নয় অপশান সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর শিক্ষার্থীদের ধারণাগুলি নির্মাণের সুযোগ দেওয়া অর্থাৎ শিক্ষা শিক্ষক যখন শিক্ষার্থীদের পড়াবেন তখন এমন কোনো স্কোপ তৈরি করবেন লেসন প্ল্যানের মাধ্যমে যেটা শিক্ষার্থীদের কনসেপ্টটাকে তৈরি করতে সাহায্য করে সেই সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট যেটা রয়েছে কোয়েশন নাম্বার টেন নিম্নলিখিত কোনটি গণিতের নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত অর্থাৎ গণিতের যারা নির্মাণবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন তাদের মতে নিচের কোন অপশানটি বেশি গুরুত্বপূর্ণ ওকে গণিত শিখন তথ্যের সাথে যুক্ত গণিত শিখন তথ্যের সাথে যুক্ত ওকে নেক্সট কোশ্চেন সরি অপশান বি যেটা রয়েছে সত্যের অনুসন্ধান করতে গণিতের প্রয়োজন হয় ওকে তারপরে অপশান সি রয়েছে গণিত সম্পূর্ণভাবে বস্তু নির্ভর এবং অপশান ডি কল্পনা শক্তি গণিত শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবশ্যই অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক নির্মাণবাদী যাদের দৃষ্টিভঙ্গি তারা কিন্তু মনে করেন কল্পনা শক্তি গণিত শিখনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখো কল্পনা শক্তি কিন্তু গণিত শিখনের ক্ষেত্রে সম্পর্কিত এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন শ্রেণীকক্ষে শিক্ষক কোনো বস্তু সম্পর্কে বলবেন হয়তো জ্যামিতিক বস্তু বা কোনো আয়তক্ষেত্র ইত্যাদি জাতীয় তখন কিন্তু সেই শিক্ষার্থীর মাথায় কিন্তু সাথে সাথে সেই কনসেপ্টটা চলে আসবে ইমাজিন করতে পারবে অর্থাৎ সেই বিষয়টার কথা কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে নেক্সট যেটা রয়েছে দেখো কোশ্চেন নম্বর ইলেভেন গণিত ও বিজ্ঞানের সেই শাখা যার মূল বিষয়বস্তু হলো পরীক্ষা পদ্ধতি গণনা করা চিন্তা করা এবং পরিমাপ করা অবশ্যই এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর গণিত হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যার মূল বিষয়বস্তু হচ্ছে কি গণনা করা ওকে তাহলে অপশান বি গণনা করা হয়ে যাবে সঠিক উত্তর আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে সেন্ট্রাল টেট এবং প্রাইমারি টেটের কিন্তু ম্যাথসের টপিক ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাহলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই